শুভ্র, দেখুন ক্লাস হচ্ছে ওই অনলাইনে, দেখুন যে বিভিন্ন ধরনের গ্রামের আর শহরের যে শিক্ষার্থীরা থাকে, তো আপনার কি মনে হয় যে আসলে গ্রামের শিক্ষার্থীদের ব্যাপারে আপনার মতামতটা কি? আসলে সত্যি কথা বলতে কি ভাই, গ্রাম শহর বা অজপাড়া শহর যেটা আমরা বলি আর কি, আমি সবসময় দেখেছি যে আমরা শহরে যে প্র্যাকটিসটা করি, স্টুডেন্টদেরকে পড়াগুলো শিখিয়ে দিই, পারলে একদম ভালো করে মাখিয়ে গিলিয়ে দিই, এতে করে কিন্তু আসলে আমরা ওদের ক্ষতি করছি। কীভাবে ক্ষতি করছি, যে আমরা ওদের শিক্ষার আগ্রহটাকে আমরা নষ্ট করে দিচ্ছি, এটা হচ্ছে আর কি। আমরা ওদেরকে অঙ্ক করিয়ে দিচ্ছি, সূত্র মুখস্থ করিয়ে দিচ্ছি, নোটস দিচ্ছি, দাগিয়ে দিচ্ছি, তো ও নিজে কি শিখবে? সো হোয়েন এভার আই হ্যাভ গট চান্স টু গো টু এনি ভিলেজ, গ্রামে যখন যাই, তখন দেখা যায় যে গ্রামের স্টুডেন্টরা নিজে থেকে শেখে। এমন অনেক সময় দেখা যায় যে তারা নিজেরা চেষ্টা করে, বিভিন্ন বই পড়ে এবং তারা জানার চেষ্টা করে। এবং আমি কি মনে করি যে গ্রামের বা অজপাড়া শহর যেটাকে আমরা বলি আউটসাইড ঢাকা, এখানে এক একটা স্টুডেন্ট হচ্ছে আমার কাছে জুয়েল, এক একটা স্টুডেন্ট হচ্ছে আমার কাছে একটা ডায়মন্ড। কারণ কি, কারণ হচ্ছে আমি মনে করি, আমি বললাম যে তারা জুয়েল এবং তারা ডায়মন্ড, আবার একটু অন্যভাবে যদি আমি বলি, আমি মনে করি এরা হচ্ছে কাদামাটি। কাদামাটি কেন বললাম, বিকজ কাদামাটি এমন একটা জিনিস পিওর, এই কাদামাটিকে দিয়ে আপনি সুন্দর শেপ তৈরি করতে পারবেন, খুব সুন্দর শেপ তৈরি করতে পারবেন। এবং তারপর যদি কাদামাটিটা শক্ত হয়, দেন খুবই শক্তপোক্ত হয়ে সুন্দর একটা কাঠামো কি হবে, তৈরি হবে। আবার আপনি অন্যভাবে একটু চিন্তা করেন, এই কাদামাটিগুলোই, এই কাদামাটিকে যদি আপনি শেপ দিতে না পারেন, ফেলে রাখেন, ঠিক মতো গাইড করতে না পারেন, তাহলে কিন্তু সে কোনো ভালো শেপ পাবে না। এবং একটা সময় কিন্তু বড় হতে হতে এটা কি হয়ে যাবে, শক্ত শক্ত হয়ে যাবে। এবং শক্ত যদি সে কোনো শেপ না পায়, এরপরে যদি আপনি তা সে বড় হওয়ার পর তাকে যদি আবার শেপ দিতে যান, কি হবে, শক্ত মাটিটা ভেঙে যাবে। সো হিয়ার ইজ দ্য ফ্যাক্ট, যে আমি মনে করি তারা হচ্ছে কাদামাটি, অ্যান্ড উই শুড ওয়ার্ক ফর দেম। আপনার কি মনে হয় যে আপনি ভবিষ্যতে যে কোনো সময় যদি এরকম একটা অবস্থা আসে যে না আপনার সময় সুযোগ হচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনি তাদের জন্য কিছু করতে চান কি? আসলে সত্যি কথা বলতে আই অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট দেম, যদিও শহরে থাকি, গ্রামের টাচ পাওয়াটা আসলে খুব টাফ হয়ে যায়। বাট আই থিঙ্ক ঢাকা বসেও চাইলে গ্রামে বা অজপাড়া শহরকে সার্ভ করে, দ্যাট ইজ ওয়াই আই এম টকিং অ্যাবাউট এডটেক। এডটেক নিয়ে সবসময় অনলাইনে শিফট করার পিছনে এটা একটা কারণ, যে আমি শহরে বসে, যে কোনো জায়গায় বসে, আমার কাছে যদি একটা ফোন থাকে, আমার কাছে যদি ইন্টারনেট কানেকশন থাকে, আমি কিন্তু যে কোনো কন্টেন্ট, যে কোনো পড়াশোনা বিষয়ক, যে কোনো কিছু, যে কোনো অ্যাডভাইস কিন্তু আমি সারা বাংলাদেশে কিন্তু কী করে দিতে পারি, ছড়িয়ে দিতে পারি। সো এটা আমি একা করলে হবে না, সাথে অন্যদেরকেও হেল্প করতে হবে। গ্রামগঞ্জে যারা একটু ভালো বোঝেন বিষয়গুলো, তাদেরকে এখানে এগিয়ে আসতে হবে, এবং আমি জানি আসবে। কারণ সত্যি কথা বলতে কি, আমি যদি মনে করি যে এটা কোনো দিন হবে না, অনলাইনে আরও দেরি হবে, হবে, বাট সেটা হয়তো আমার 8 থেকে 10 বছর পরে হবে। বাট আমাদেরকে এখন এখানে রোলটা প্লে করতে হবে, যে আমরা টেনে নিয়ে আসবো, যাতে সেই 8 থেকে 10 বছরটা যেন 8 থেকে 10 মাস পরে বা 2 বছরের মধ্যে হয়। দ্যাট ইজ দ্য চ্যালেঞ্জ অ্যান্ড আই থিঙ্ক আমাদের এটা করতে হবে। শহরে বসে আমি হয়তো বা 200, 100, 300 স্টুডেন্ট পড়াতে পারি, বাট অনলাইন ইজ এ মিডিয়া, এডটেক ইজ এ মিডিয়া, যার মাধ্যমে কিন্তু আমি চাইলে সারা বাংলাদেশের শত শত স্টুডেন্টদের কিন্তু আমি একই টাইমে কিন্তু আমি পড়াতে পারি। দ্যাট ইজ দ্য পয়েন্ট, আসলে আমি এটাই মনে করি আর কি।